সেদিন তো গাজীপুরে একজন এসে বুখারী শরীফ মাথায় নিয়ে তারপরে কসম খাইতেছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজরে আমিন বলার হাদিস সহিহ বুখারীতে নাই এবং সূরা ফাতিহা ইমামের পোষণের কথা সহিহ এই সহিহ বুখারীতে নাই তারপরে রফল এদান করার রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার এই হাদিস সহিহুল বুখারীতে নাই মাথায় সহিহুল বুখারী না কসম খাইতেছে অসু সহিহুল বুখারী হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা যে না পড়বে একা হোক মুক্তাদির ইমামের পিছনে হোক তার সালাত নাই তার সালাত হবে না না তার সালাত নাই অস্তিত্বই নেই আর রফুল ইয়াদেনের ব্যাপারে চার পাঁচটি হাদিস একই জায়গায় এসেছে আল্লাহর নবী যখন রুকুতে যেতেন তখন রফুল ইয়াদেন করতেন রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদেন করতেন হাদিসে রয়েছে হাদুয়া মান কিবাইহে হাদুয়া উযুনাইহে কাঁধ বরাবর হবে কিংবা কান বরাবর হবে অন্য হাদিসে এসেছে যে একবার রফুল ইয়াদেন করবে তার কয়টা নেকি হবে দশটা হাদিস ফেলানো হাদিস নয় আল্লামা আল-আলবানী হাসানের উপরে বলেছেন হাদিসটাকে আর আপনি বিরোধিতা করছেন বললেন যে মূর্তি নেওয়া যায় তো সালাতের মধ্যে আল্লাহ নবী বারবার হাদিস লড়াইতে বলেছেন যাতে মূর্তিটা পইরা যায় মূর্তি প্রথমবার তুলে পড়ে নাই আর লড়াইতে হবে আর ইমান আনার সাথে সাথে মূর্তি রয়ে গেছে দলিল থাকলে আপনাদের দলিল আপনারা দিন আপত্তি নাই কিন্তু ফাউল টক কেন করেন টুপি মাথায় দেয়া সম্মানিত উপস্থিতি যখন আমাকে বলল আমাদের ছোট ভাই আসমত আলী খান এইভাবে সহিহুল বুখারী মাথায় নিয়ে বলছে আর হাদিসে এসেছে একেবারে সহিহুল বুখারীতে মধ্যে রয়েছে ওয়াইদা কালাল ইমাম গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিন আল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামহি যখন আমিন যখন ইমাম এই গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে হে মুসল্লিরা তোমরা জোরে সমস্বরে আমিন বলো কেন তোমাদের আমিন বলার সাথে সাথে ঊর্ধ্বাকাশের ফেরেশতারা তোমাদের সুরে সুর মিলে উচ্চ স্বরে আমিন বলে আর হে মুক্তাদিরা হে মুসল্লিরা তোমাদের জোরে আমিন বলার সাথে ঊর্ধ্বাকাশের ফেরেশতাদের জোরে বলার আমিন যখন একত্রিত হয়ে যায় কোয়েনসাইড হয়ে যায় কোরাস হয়ে যায় তখন ওই মুসল্লিদের সমস্ত অতীতের সাগিরা গুনাহ মাফ হয়ে যায় সহিহ বুখারীর হাদিস বলছে যে মাথায় না কসম খেয়ে বলতেছে যে যে এই নাই বুখারীতে হাদিসই নাই ঠিক কিন্তু বলছে ঠিক বললে কিভাবে ভাই যত বুখারি শুরু দ্বিতীয় খণ্ড মাথায় নিছে আরে সব হাদিস বুখারীর প্রথম খণ্ডে দেখুন মানুষকে কিভাবে প্রতারিত করে সম্মানিত উপস্থিতি এই জাহালুল হাদিস মাদ্রাসাগুলা মাদ্রাসাগুলো সহিহ আকীদা শিক্ষা দেওয়া হয় সহি আমল শিক্ষা দেওয়া হয় বড় বড় মাদ্রাসাগুলো থাকলেই হবে নাকি শিক্ষার ধারা কি শিক্ষার পদ্ধতি কি শিক্ষার সিস্টেম কি কি শিখে বের করে দিচ্ছেন ওই রিক্সালাও যা কবে ওই হুজুরেও তাই কবে আমার এক বন্ধুবর তিনি বিরাট মাদ্রাসাতে পাশ করে আসলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে আমার রুমমেট হলেন বড় বড় মাদ্রাসাতে পাশ করে এসে তিনি হাদিসের কেতাবগুলো সব বাদ দিয়ে ওই ফাজাইলের কেতাব কান্দে নেয় ঘোরা শুরু করলেন আমাকে যে এত বড় বড় মাদ্রাসা থেকে সহিহুল বুখারী মুসলিমের সনদ নিয়ে এসে কিতাব বাদ দিয়ে আপনি এই এইগুলানে করেন কেন দেখুন কোথাকার কথা কোথায় চলে গেছে কাজে কিয়ামত পর্যন্ত যদি অত বড় বড় মাদ্রাসায় নাম করা মুহাদ্দিসের সাথে আপনি যদি পড়েন তারপরে দেখবেন যে ওরা কি করবে সবার কথা বলছে না ওই সহিহাতে সে এড়িয়েই যাবে ভুল কথায় আপনাকে শেখাবে ওই বিভ্রান্তিকর আকীদাই শেখাবে পাঁচ মিনিটের মধ্যে আমি আমার বক্তৃতার মূল বিষয় গুটিয়ে নিয়ে আসছি সেদিন চিটাগাঙ্গে এক মসজিদে এক ভাই ইমাম সাহেব সালাতের পরে কোনো ভুল হয় নাই সহসিদ্ধা দিয়ে দিছে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে বলছে হ্যাঁ মুসল্লি ভাইরা আপনার কি জানেন আমি কেন সহসিদ্ধা দিলাম যে না আমরা তো জানি না সালাত তো ঠিকই হয়েছে তাহলে সুস্থিতা দিলেন কেন বলে আমার পিছনে বেশ কিছু ছেলে ফেলে জোরে আমিন বলেছে এই জন্য আমি সুস্থিতা দিলাম তাহলে কি কোন মাদ্রাসায় পড়লো কি পড়লো আল্লাহ নবী বলতেন আমিন আল্লাহ নবী রফলে দেন করতেন আমিনের আওয়াজে সাহাবীগণের মসজিদ কেঁপে উঠত সবত তাহলে এত বড় বড় মাদ্রাসায় পড়া হ্যাঁ দ্বিমত থাকতেই পারে মুসল্লি আমিন বলছে সেই জন্য যদি ইমাম সাহেব সুশিষ্টা দেয় এই দলিল কোন হাদিসে পাইলা ফতোয়ার কোন কেতাবে পাইলা কোন মাঝহাবের কেতাবে আছে ভাই এটা কি হিংসা কি বিদ্বেষ তো অত বড় বড় জায়গা আপনি পড়ায় করবেনটা কি
ডক্টর মুজাফফর এবং শেখ আব্দুর রাজাকতে বলে ওখানে পয়সাই দেওয়া যাবে না কেননা ভুল আকীদা শেখাবে ভুল আমল শেখাবে হিংসা শেখাবে বিদ্বেষ শেখাবে হাদিস পড়ার নামে আপনাকে খালি হাদিস ঘোরানো শেখাবে তাহলে ওই বিল্ডিং দেয় কি হবে ওই হুজুর দেয় কি হবে সাহসিকতার সাথে আপনি বলুন এইটাই হাদিসটা সহি এটাই কিতাবে আছে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বয়ং বলে গেছেন হাদিস যদি সহি হয় সেইটাই আমার মাযহাব আর আপনি সহি হাদিস গোছানো অবস্থায় এই বুখারি পড়াচ্ছেন এই মুসলিম পড়াচ্ছেন আর আপনি অন্য কথা শিখিয়ে দিচ্ছেন শিখান অন্য কথা সেটা আপনার ব্যাপার কিন্তু সহি হাদিসের বিরুদ্ধে হিংসা শিখাচ্ছেন কেন বিদ্বেষ শিখাচ্ছেন কেন এটা তো হাদিস হাদিসের বিরুদ্ধে বিদ্বেষ নয় এটা আহলে হাদিসের বিরুদ্ধে বিদ্বেষ নয় এটা আল্লাহর নবীর বিরুদ্ধে বিদ্বেষ হচ্ছে আপনি বুঝতে পারেন আপনি কি করেছেন কি করে চলেছেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন দ্বিমত থাকতে পারে সেটা আপনি বলার অধিকার আছে আপনি কি করে হাদিস ঘুরান হাদিস উল্টান হাদিসের বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি করেন আর যারা হাদিসের পক্ষে কথা বলে আহলুল হাদিসরা তাদের বিরুদ্ধে হিংসার বাণী ছড়ান আর ওসি সাহেব ডিসি সাহেব তারা তো আর হাদিস জানে না তারা দেখে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা তারা ওই লাইনে আছে মনে করে এনারা যেটা বলেছেন ওইটাই তো হক ছোটোখাটো এরা যেখানে আছে এটা তো হক নাও হতে পারে কাজে ওনারা যেটা বলেছেন সেটাই হয়তো বা ঠিক হতে পারে